গভর্নমেন্টের যে গাইডলাইন্সগুলি আছে সেটা আমরা ওদেরকে বোঝাচ্ছি, ওদের সঙ্গে আমরা আলোচনা করছি। অ্যান্ড আমি খুব খুশি যে সবকটা পূজা ক্লাব কিন্তু গভর্নমেন্ট গাইডলাইন্সটা মেনেই কিন্তু কাজ করছেন। যে যে জায়গায় একটু অসুবিধা ছিল আমরা ওদেরকে সলিউশন দিয়েছি, সাজেশন দিয়েছি, ওরা কিন্তু মানছেন। আমাদের জেলার বেশিরভাগ পান্ডালেই কিন্তু এয়ার ফ্লোটা কিন্তু আমরা এনশোর করছি। যেমন এই পান্ডালটি আপনারা দেখতে পারেন, এখানে আগে একটু এয়ার ফ্লোটা কম ছিল, আমাদের রিকোয়েস্টে এখানকার পূজা কমিটি ওনারা সাড়া দিয়েছেন, এখন ভেন্টিলেশনটা আগে থেকে অনেকটাই ভালো। মাস্ক আমরা এনশোর করছি, আমি আপনাদেরকে আগেও বললাম, আমরা পুলিশ প্রশাসন অ্যান্ড ডিএম সাহেবের টিম আমরা 400,000 মাস্ক আমরা বিলি করছি। প্রত্যেকটা পূজা কমিটি নিজের থেকে মাস্ক বিলি করছে, স্যানিটাইজার অ্যারেঞ্জমেন্টটা রাখা হয়েছে। অ্যান্ড কোভিডকে আটকানোর জন্য যতগুলো গাইডলাইন্সগুলি আমরা কিন্তু পূজা কমিটিকে বারে বারে বোঝাচ্ছি, ওরা ফলো করছেন। আশা করি এই গাইডলাইন্সের মধ্যে দিয়ে পূজা খুব ভালো করে সেলিব্রেট হবে অ্যান্ড সংক্রমণটা আমরা অনেকটাই আটকাতে পারি। স্যার, চার দিন পুজোর চার পাঁচ দিন যে পরিমাণ লোক দুর্গাপুরে বেরোয়, প্রচুর লক্ষ লক্ষ লোক বেরোয়, তাদের এই সোশ্যাল ডিস্টেন্সটা, আমরা ফিজিক্যাল ডিস্টেন্সিং জন্য এখানকার পূজা কমিটি প্রত্যেকটাই পূজা কমিটি মার্কিং করছেন, অন্তত 500 থেকে 1,000 মার্কিং পার পূজা কমিটি ওদের লাইন মেনটেন করার জন্য করছেন। অ্যান্ড মাস্ক হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, মাস্ক অ্যান্ড ফিজিক্যাল ডিস্টেন্সিং সেটা কিন্তু পুরো পুলিশ এনশোর করবে। আর দুর্গাপুরের অ্যারাউন্ড 30 থেকে 35 আমরা পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ তৈরি করছি, যেখান থেকে আমরা মাস্ক বিলি করব। মানুষকে বারে বারে সচেতন করতে হবে। আপনাদের মাধ্যমে আমি এখানকার পাবলিকের কাছে রিকোয়েস্ট করছি কি আপনারা মাস্ক ছাড়া বেরোবেন না, আপনারা আমাদের গাইডলাইন্সগুলি ফলো করবেন। অ্যান্ড এখানকার মানুষ এখনও অবধি সহযোগিতা করেছেন, ভবিষ্যৎ আমি আশা করি এই সহযোগিতাটা আমরা পাব। আমাদের টিম ভিজিট, আমাদের পান্ডালে ভিজিট কন্টিনিউয়াস থাকবে, যেহেতু আগামী 3-4 দিন মধ্যেই বেশিরভাগ কাজ হচ্ছে। আমাদের টিম ফিজিক্যালি অন দ্য স্পটে ওদেরকে গাইড করছে। শুধু বড় পুজোগুলো নাকি যে প্রত্যেকটা পুজো পান্ডাল ভিজিট হচ্ছে, কিছু আমি করছি, ডিসিপি করছেন, এসিপি করছেন, থানার ওসি, সিআই সবাই করছেন। আমাদের টার্গেটটা, আমাদের জেলায় 1,122 পুজো আছে, প্রত্যেকটা পূজায় আমাদের অন দ্য স্পট টিম গেলে ওদেরকে গাইড করছে। মহামারীকালে রাজ্য সরকারের পক্ষ থেকে দুর্গাপুজো অনুমতি দেওয়ার পর তৎপর প্রশাসন। আজ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুকেশ জৈনের নেতৃত্বে পুলিশের এক দল দুর্গাপুরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন এবং পুজো কমিটির সদস্যদেরকে সরকারি যে বিধিনিষেধ আছে এবং গাইডলাইন আছে সেই অবহিত জানান এবং পুজো মণ্ডপে মানুষের সুরক্ষার কথা কতটা করা আছে সেই বিষয়ে নজর দেন। ক্যামেরায় টনি আলমের সঙ্গে হরিঘোষের রিপোর্ট, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। বৃষ্টিতে আমাদের এই গ্রামে কে আনবে তোর পাসপোর্ট? আরে আসবে আসবে, আমার ভরসা আছে পোস্টম্যানের উপর। ওই যে আসছে। নমস্কার, পোস্ট অফিস থেকে আসছি। এই যে আপনার স্পিড পোস্ট। আমার ভরসা স্পিড পোস্ট। স্পিড পোস্ট পৌঁছে যায় ভারতের সব কোনায়। স্পিড পোস্ট, ভারতীয় ডাক বিভাগের একটি পরিষেবা। Oh,
করোনা সহ যে কোনো রোগের চিকিৎসায় 24 ঘন্টা খোলা রয়েছে আনন্দলোক হাসপাতাল। ঠিকানা DK 7/3 থার্ড অ্যাভিনিউ রোড সেক্টর 2 বিধাননগর সল্টলেক কলকাতা করুণাময়ীর নিকটে অবস্থিত। যোগাযোগ 8335055437 ও 906495988। আমাদের হাসপাতালে হার্টের অসুখের সর্বোত্তম ব্যবস্থা রয়েছে। এখানে হার্ট বাইপাস সার্জারির খরচ মাত্র 85,000 টাকা। এছাড়া এখানে চোখের ছানি ও অন্যান্য অপারেশন, গল ব্লাডার স্টোন, হার্নিয়া, প্রোস্টেট, কিডনি স্টোন, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পেসমেকার আপনার সাধ্যের মধ্যে কম খরচে করা হয়। ফোন করুন 9433201242, 8335055437, 8335055771 নম্বরে। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।